প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনায় করি। বরাবর মতো এ সপ্তাহেও আমি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আজকের এই ক্লাস থেকেও তোমরা নতুন কিছু শিখতে পারবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। ক্লাসে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা লিখে রাখতে পারো, যেটি পরবর্তীতে হোমওয়ার্ক করতে তোমার অনেকটাই উপকার আসবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আমার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরব। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, যেটি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই প্রযোজ্য। আজকে আমাদের পড়াবো প্রথম অধ্যায়। আমাদের আজকের পাঠের বিষয় হলো সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এই অধ্যায়ের উপর আমি আগে আরো থেকে তিনটি ক্লাস নিয়েছি। আজকে নতুন কিছু টপিকস নিয়ে ক্লাসটি সাজিয়েছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা নতুন কিছুই জানতে পারবে। আজকের এই ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে সেগুলো হলো ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় তোমরা ব্যাখ্যা করতে পারবে, সামগ্রিক ব্যয় ব্যাখ্যা করতে পারবে, ভোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সামগ্রিক ভোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে ব্যক্তিগত আয় নিয়ে আলোচনা করব। কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সকল ব্যক্তি বা পরিবারের অর্জিত আয়কে ব্যক্তিগত আয় বলে। জাতীয় আয় হতে ব্যক্তিগত আয় নির্ণয়ে কিছু উপাদান যোগ বিয়োগ করতে হয়। জাতীয় আয় হতে কর্পোরেট কর, অবণ্ঠিত মুনাফা, সামাজিক নিরাপত্তা, বিমার চাঁদাবাদ বাদ দিয়ে এবং হস্তান্তর পাওনা, সরকার প্রদত্ত নিট সুদ ও ডিভিডেন্ড যোগ করে ব্যক্তিগত আয় পাওয়া যায়। একে সংক্ষেপে পিআই দ্বারা লেখা হয়। এই ব্যক্তিগত আয় নির্ণয়ের সূত্রটি যদি আমরা লিখি, যে আমি দেখো নিচে উপস্থাপন করেছি সূত্রটি, PI equal to NI minus TC plus NC plus SI plus TP plus IN plus D, যেখানে NI হলো জাতীয় আয়, TC হচ্ছে কর্পোরেট কর, NC হচ্ছে অবণ্ঠিত মুনাফা, SI হলো সামাজিক বিমার নিরাপত্তার চাঁদা, TP হতো হস্তান্তর পাওনা, IN হতো অর্থ, সরকার প্রদত্ত নিট সুদ এবং ডি হলো ডিভিডেন্ড। এভাবে জাতীয় আয় থেকে ব্যক্তিগত আয় নির্ণয় করা যায়। তো আমি ব্যক্তিগত আয় কাকে বলে এটি নির্ণয়ের যে সূত্রটি রয়েছে এবং সূত্রটির এতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করি এখন থেকে তোমরা ব্যক্তিগত আয় কাকে বলে এবং জাতীয় আয় থেকে কিভাবে ব্যক্তিগত আয় বের করা যায় তা করতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে ব্যয়যোগ্য আয় নিয়ে আলোচনা করব। মানুষ তার আয়ের যে অংশ ব্যয় করার যোগ্যতা রাখে তাই হলো ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। সংক্ষেপে একে DI দ্বারা লেখা হয়।
ব্যয়যোগ্য আয় নির্ণয়ের সূত্রটি হল ডিআই ইকাল টু পিআই মাইনাস টি, যেখানে পিআই ব্যক্তিগত আয়, টি হল ব্যক্তিগত কর। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে এই ব্যয়যোগ্য আয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করি এখন থেকে তোমরা ব্যয়যোগ্য আয় কাকে বলে এবং এটি নির্ণয়ের সূত্রটি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা করব, যেটা ইংরেজি শব্দ হলো এগ্রিগেট এক্সপেন্ডিচার। সাধারণত এক বছরে একটি দেশের সকল প্রকার ব্যয়ের সমষ্টিকে সামগ্রিক ব্যয় বলে। সকল প্রকার ব্যয় বলতে সাধারণত ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়কে বোঝায়। এর সাথে অবশ্য নিট রপ্তানি যোগ করা হয়ে থাকে। দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হল সামগ্রিক ব্যয়, অর্থাৎ এই ইকাল টু সি প্লাস আই। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়ের সমষ্টি হল সামগ্রিক ব্যয়, অর্থাৎ এই ইকাল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সি হলো ভোগ, আই হলো বিনিয়োগ, জি হলো সরকারি ব্যয়। আর চার খাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি আয়ের সমষ্টি হল সামগ্রিক ব্যয়, অর্থাৎ এই ইকাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি হলো ভোগ, আই হলো বিনিয়োগ, জি হলো সরকারি ব্যয়, এক্স মাইনাস এম হলো আমদানি রপ্তানির পরিমাণ। তো সামগ্রিক ব্যয় এভাবে সংজ্ঞায়িত করা যায় এবং সামগ্রিক ব্যয় নির্ণয়ের বিভিন্ন সূত্রগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আমি দুই খাত বিশিষ্ট অর্থনীতিও দেখিয়েছি, তিন খাত বিশিষ্ট অর্থনীতিও দেখিয়েছি এবং চার খাত বিশিষ্ট অর্থনীতিও সামগ্রিক ব্যয় কীভাবে নির্ণয় করা হয় সেটি দেখিয়েছি। আশা করি এখন থেকে তোমরা সামগ্রিক ব্যয় কাকে বলে এবং এটি নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো তোমরা নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের ভোগ নিয়ে আলোচনা করব। ভোগের ইংরেজি শব্দ হলো কনজাম্পশন। দ্রব্য ও সেবা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। যেমন কলমের মধ্যে লিখার অভাব পূরণের ক্ষমতা রয়েছে, এটি ব্যবহার করে উপযোগ বলে ভোগ করা বোঝায়। কিন্তু কলমটি নতুন কিনে নষ্ট করলে তা ভোগ বলে বিবেচিত হবে না। একইভাবে খাদ্য খেয়ে ক্ষুধা মিটালে, মোবাইল সেট ব্যবহার করলে, ট্রেন ব্যবহার করলে ইত্যাদি ভোগ বলে বিবেচিত হবে। ভোগকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা এখন থেকে ভোগ কাকে বলে এবং ভোগের সংকেত সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মাঝে সামগ্রিক ভোগ বা এগ্রিগেট কনজাম্পশন নিয়ে আলোচনা করব, যে কোনো দেশের জনগণ নির্দিষ্ট সময়ে দ্রব্য ও সেবা ব্যবহারের মাধ্যমে উপযোগ লাভ করলে তার সমষ্টিকে সামগ্রিক ভোগ বলে। মানুষ যেমন দ্রব্য সৃষ্টি করতে পারে না, তেমনি আবার দ্রব্য ধ্বংস করতে পারে না, বরং দ্রব্য ব্যবহার করে উপযোগ নিঃশেষ করে। এভাবে একটি বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা ব্যবহারের ফলে উপযোগ লাভ করে তার সমষ্টিগত রূপ হলো সামগ্রিক ভোগ। অর্থনীতিতে ভোগ বলতে সামগ্রিক ভোগকে সাধারণত বুঝিয়ে বোঝানো হয়ে থাকে। ভোগ সরাসরি পরিমাপযোগ্য নয়, ভোগ একটি মনস্তান্ত্রিক বিষয়। সামগ্রিক ভোগকে সাধারণত এসি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমি এতক্ষণ তোমাদের যে ক্লাসগুলো ক্লাস যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার ভিত্তিতে আমি এখন কিছু বাড়ির কাজ তোমাদের দেব। বরাবরই আমি ক্লাসের শেষে বাড়ি কাজ দিয়ে থাকি, আজও তোমাদের কিছু বাড়ি কাজ দেব। আমাদের আজকে বাড়ি কাজ হলো ব্যক্তিগত আয়, ব্যয়যোগ্য আয় ও সামগ্রিক ভোগ কাকে বলে।
সেটি লিখে আনবে। তোমরা বাড়িতে অবস্থান করবে এবং আমাদের অনলাইনের যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেগুলোতে নিজেকে সামিল করবে, ক্লাসগুলো ঠিক মতো দেখবে এবং যে হোমওয়ার্ক বা বাড়ির কাজগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো তোমরা যথাযথভাবে করবে। আশা করি তোমরা করোনার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে সেটা থেকে তোমরা অনেকটাই নিজেকে পুষিয়ে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজ এ পর্যন্ত।